আসসালামু আলাইকুম। জাহিদ ভাইস চ্যানেলের পক্ষ থেকে আমি কথা বলছি, আপনাদের সাথে আছি রাসেল আহমেদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই আমার এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। তো প্রথমে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস তো 100% করবেন সবার কাছে আমার আমি আশাবাদী। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের বাসায় যে ডিভাইসগুলো আছে, সবচেয়ে সেই ডিভাইসগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ একটা ডিভাইস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তবে তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের কাছে আলোচনা করছি, সেটা হচ্ছে খাবার। আমরা দৈনিক যে খাবারগুলো খাচ্ছি, আমরা কি সেগুলো খুব ভালো খাবার খাচ্ছি? আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আমরা যে খাবারগুলো দৈনিক গ্রহণ করছি, একটা খাবারও কিন্তু ভালো না। প্রত্যেকটা খাবারের কিন্তু কোনো না কোনো ভেজাল রয়েছে। আমি যদি তাকাই প্রথমে শাকসবজির দিকে, শাকসবজি যখন চাষ করা হয় সেখানে কিন্তু কীটনাশক ইউজ করা হচ্ছে, রাসায়নিক সার ইউজ করা হচ্ছে, যেগুলোর কারণে মানে শাকসবজি খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। সেটা যখন ওখান থেকে এনে যখন আপনার বাজারে উঠানো হয়, সেখানে মজুতরা কি করে, মজুদরা সেটার উপরে কেমিক্যাল ইউজ করছে যাতে এই শাকসবজিগুলো খুব তরতাজা থাকে, যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায়। এবার দেখেন, আমি যদি তাকাই মাছের দিকে, তাহলে আমরা দেখব যে মাছ যখন চাষ করা হয় সেখানে রাসায়নিক যুক্ত কিছু সার ইউজ করা হচ্ছে যাতে মাছটা তাড়াতাড়ি বড় হয়। আবার দেখেন, শুধু সেখান থেকে যখন আবার বাজারে আছে, মজুতরা কি করছে, মাছটা খুব তরতাজা রাখার জন্য সেখানে কিন্তু ফরমালিন বা আমরা যেটা কেমিক্যাল বলে থাকি এটা ইউজ করছে যাতে মাছটা তাড়াতাড়ি নষ্ট না হয়, খুব ভালো থাকে। আমরা কিন্তু সেটা কিনে নিয়ে আসছি। আমি যদি তাকাই মাংসের দিকে, সেটা কিন্তু আরো ভয়াবহ একটা বিষয়। সেটা হচ্ছে যখন একটা মুরগি চাষ করা হয় তখন সেখানে চামড়ার উচ্ছিষ্ট বা বজ্র সেটা কিন্তু মুরগিকে খাওয়ানো হচ্ছে। দেখেন, একটা মুরগি, দেশি একটা মুরগি, সেটা চাষ করতে 6 মাসে হাইয়েস্ট 1/2 কেজি ওজন হয় একটা মুরগি, দেশি মুরগি। আর অথচ এই আমরা যে মুরগিগুলো খাচ্ছি দৈনিক, যেগুলো বাজারে পাচ্ছি, সেই মুরগিগুলা মাত্র 1 মাসের মধ্যে 1 কেজির উপর হয়ে যায় ওজন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটার ভিতরে কি ইউজ করা হচ্ছে যাতে এত দ্রুত এটা বড় হচ্ছে। যাই হোক, এবার আমি যাচ্ছি গরুর মাংস। যখন একটা গরু যখন ফার্মে চাষ করা হচ্ছে, সেখানে কিন্তু গরুকে মোটা তাজা করার জন্য একের পর এক কিছু খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলোর ভিতরে রাসায়নিক যুক্ত খাবার, যেগুলো খেলে গরু অনেক মোটা তাজা হয়। আবার দেখেন, সেখান থেকে যখন বাজারে নিয়ে আসছে, একটা কষাইয়ের কাছে যখন বিক্রি করছে, কষাই কি করে, জবাই করার আগে গরুর উপরে একটা ইঞ্জেকশন পুশ করে, যে ইঞ্জেকশনের ফলে পুরো গরুর পুরো শরীরটা মানে ফুলে যায়, হ্যাঁ, পানি জমে যায়, এটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে মানে ফুলতে থাকে। ফুলার পরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখন কষের দোকানে একটা গরু যখন আনা হয়, সে গরুটার চোখ থেকে অটোমেটিক পানি পানি পড়তে থাকে। এটার কারণ হচ্ছে যে যে ইঞ্জেকশনটা পুশ করছে সেটার কারণে গরুর শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা করে, যার কারণে গরুর চোখ থেকে এরকম এভাবে পানি পড়তে থাকে। আমরা কিন্তু সেই বস্তুটা কিনে নিয়ে আসছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যেগুলো পুশ করা হচ্ছে এগুলো যদি ধ্বংস করতে হয়, আমরা যে রান্না করি কমপক্ষে ধ্বংস করতে হলে 2700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে, কিন্তু আমরা তো কতটুকু দিচ্ছি, আমরা দিচ্ছি 100 থেকে 150 সেন্টিগ্রেড তাপমাত্রা, ডিগ্রি তাপমাত্রা আমরা দিচ্ছি, দিয়ে থাকি। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে যেই যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে না, যার কারণে আমাদের বডিতে বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে হার্ট, কিডনি, লিভার, এগুলো প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। তো সবার এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, তা আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে যে আপনারা সবাই অনেকেই জানেন যে সারা ওয়ার্ল্ডে টিএনস গ্রুপ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়।
তো তেমন একটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দেব। তবে তার আগে আরেকটা বিষয় বলছি যে টিএনসি রয়েছে নিজস্ব গবেষণা কেন্দ্র, যেখানে 1200 সায়েন্টিস্ট মিলে সবসময় একটা জিনিসের চিন্তা করে যে এই মুহূর্তে মানব দেহে কোন জিনিসটা দরকার, প্রত্যেকটা মানুষের জন্য কোন জিনিসটা দরকার, সেই জিনিসটা চিন্তা করেই এক একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসে। তো সেরকম একটা প্রোডাক্টের সাথে আমি আপনাদের পরিচয় করে দিব, যেটা এখনই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে দরকার। কারণ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর কারণে আমরা যে অসুস্থ হয়ে পড়ছি, সেই অসুস্থতা যদি আমরা ঠেকাতে চাই বা আমরা যদি অসুস্থ না হতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকের ঘরেই এই ডিভাইসটা খুব গুরুত্বপূর্ণ। আমি ডিভাইসটা সবাইকে দেখাচ্ছি, আমাদের এই মেশিনটা, এটা এটা যদি ইউজ করা হয় প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে পারবে, এবং এটা দিয়ে খাবারগুলো পরিষ্কার করে খাওয়া যায়। বিশেষ করে আমি বলছি আমাদের মেশিনটা, আমি মেশিনটা দেখাচ্ছি, এ হচ্ছে আমাদের মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এটার ভিতরে চারটা বাটন রয়েছে, মাছ, পানি, শাক সবজি, ফল, চারটাই কিন্তু পরিষ্কার করা যায়। আমি মেশিনটা অন করছি, আপনারা দেখেন এই যে মেশিনটা অন হয়েছে, এটার ভিতরে মাংস, পানি, তারপরে ফল, তারপরে শাকসবজি পুরোটাই দেওয়া আছে। তো এই মেশিনটা কিভাবে ইউজ করতে হয় বা এটা ইউজ করার ফলে কি উপকার হয়, আমি সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নীলের একটা বোতল রয়েছে, এটা হচ্ছে যে এটা একটা কেমিক্যাল, এটা সম্পূর্ণটাই কেমিক্যাল। তো আমি এই কেমিক্যালটা দিয়ে আমি দেখাবো যে কিভাবে এই মেশিনের মাধ্যমে আমরা খাবারগুলো পরিষ্কার করে খেতে পারি এবং কিভাবে এটা পরিষ্কার করে থাকি, আমি সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, আমি নীলটা ইয়ে করছি, খুলছি, আমি এটার ভিতরে নিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নীল দিয়েছি, এবার আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে একটা ইয়ে দেওয়া আছে যে এখানে এই যে একটা মানে গ্যাস বেরোনোর জন্য যে একটা ইয়ে দেওয়া আছে, যে এটা হচ্ছে গোস্ত, মাছ এগুলোর জন্য, আর এটা রয়েছে আপনার পানি, পানি পরিষ্কার করার জন্য। আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কেমিক্যালটা সেটা এটা পরিষ্কার করতে পারে, আমি সেই বিষয়টা উল্লেখ করছি। এই যে দেখুন, পানিটা আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিভাবে পরিষ্কার নীল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি অন করে দিচ্ছি, আপনারা দেখছেন যে এখান থেকে গ্যাস বেরোচ্ছে, এটা হচ্ছে ওজন গ্যাস 3, যেটা হচ্ছে যে একটা শক্তিশালী অক্সিডেটিভ দ্রব্য, এটি দ্রুত ধ্বংস করতে পারে ব্যাকটেরিয়া, জীবতাত্ত্বিক গঠন, ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম ও তাদের ক্ষতিকারক উপস্থিতির সুযোগ দেয় না। সাধারণত ওজন গ্যাস ব্যবহারে পানিতে ও খাদ্যে ক্ষতিকর কিছু অবশিষ্ট থাকে, মানে এটা পরিষ্কারের ফলে কিছু অবশিষ্ট কিন্তু থাকে না। এই মেশিনের মাধ্যমে আমরা মাছ, মাংস, শাক সবজি, মানে কমপক্ষে 10 থেকে 15টা আইটেম আমরা পরিষ্কার করে খেতে পারি এই মেশিনের ফলে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার করে ফেলছে, কিছুক্ষণ মধ্যে আমরা দেখতে পারবো যে এটা পুরোপুরি পরিষ্কার করে নেবে। আমি আবারও বলছি নীলের কথাটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা কেমিক্যাল, আমি যে নীলটা ইউজ করছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে দেখছিলেন যে পানিটা একদম নীল হয়ে গেছে, এখন দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইয়ে উঠছে উপরের দিকে, এটা হচ্ছে গ্যাস বের হচ্ছে। আমি যে ওজন থিওরির কথা বললাম, এই ডিভাইসটার মধ্যে ওজন থিওরি তৈরি হয় অটোমেটিক, এবং সেটার মাধ্যমে এই পানি, পানি হোক, গোছ হোক, মাছ মাছ হোক, যেটাই হোক, এটা পরিষ্কার করতে পারে। তা আমাদের
মেশিনটা অনেকটাই কেমিক্যাল পরিষ্কার করে ফেলছে। আর এটা যেহেতু ডিজিটাল, এটা নিজেই টাইম নিয়ে নেবে কতক্ষণ সময় লাগবে পরিষ্কার হইতে। এটা হচ্ছে টাচ সিস্টেম, আপনি টাচ করলেই অটোমেটিক এটা চালু হয়ে যাবে। এবং এখানে সময় বাড়ানোর সিস্টেমও রয়েছে, আবার সময় কমানোর সিস্টেমও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার আপনারা লক্ষ্য করেন পানিটার দিকে, দেখুন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি এই মুহূর্তে এটা অফ করে দিচ্ছি। এবার দেখুন আপনারা পানিটা কিভাবে পরিষ্কার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার একটা পানি, হ্যাঁ, যেটার ভিতরে আমি কেমিক্যাল পুশ করছি, কিন্তু এটা কিন্তু এখন কেমিক্যাল নাই, একদম পরিষ্কার হয়ে গেছে। এটা আমি ইচ্ছে করলে এখন খেয়েও ফেলতে পারি। আপনি যদি কেমিক্যাল যুক্ত যেমন এটা, এটা যদি হালকা একটু আপনার পেটে পড়ে বা আপনি খান, তাহলে দেখবেন সাথে সাথে আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে, কারণ এটা একটা কেমিক্যাল। আর এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এখানে। এখন আমি যদি এটা খাই, এটা কিন্তু আমার কোনো প্রবলেম হবে না আমার বডিতে। যাই হোক, আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলছি যে সুস্থ থাকার জন্য সবচেয়ে যেটা দরকার, আমরা যে দৈনিক যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো পরিষ্কার করে খাওয়া। তো আমি আপনাদের যে পানিটা আমি দেখাচ্ছিলাম যেটা আমি খেতে পারবো, আমি এটা একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি পানিটা খেয়েছি, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এটার ভিতরে যেই যেগুলো দেওয়া ছিল, যে কেমিক্যাল গুলো দেওয়া ছিল, এগুলো কিন্তু পরিষ্কার করে নিছে। যাই হোক, তো অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা মারলাম, এবার আমার বিদায় নেওয়ার পালা। তো সবার কাছে সবার সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। তবে আবার কিন্তু দেখা হবে, আমি আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবশেষে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।